উনি এক পা করে আমার দিকে এগিয়ে আসছেন। আমি চোখ মুখ বন্ধ করে এক টানে বলি, দেখুন আমার কোনো দোষ নেই, সব দোষ ওই পেতনির চূর্ণে বিলের, আপনি আমাকে কিছু বলবেন না, প্লিজ প্লিজ প্লিজ। কথাটা বলেই আমি চুপ হয়ে যাই। বেশ কিছুক্ষণ কেটে যায়, অগ্নির কোনো সাড়া শব্দ নেই। আচ্ছা উনি আছে নাকি চলে গেছে? আমি এক চোখ খুলে একটু ফাঁকা করে সামনের দিকে তাকাই। সামনে তাকাতেই দেখতে পাই অগ্নি তখনও আমার দিকে আগের মতো একই দৃষ্টিতে তাকিয়ে। শখে কি কোমাটোমাতে চলে গেল নাকি? আমি চোখ খুলে তাড়াতাড়ি ওনার সামনে যেয়ে হাত নাড়িয়ে বললাম, আপনি ঠিক আছেন? উনি আমার কথা শুনে ফিক করে হেসে দেয়। আমি বেকুবের মতো ওনার দিকে তাকিয়ে উনি কিছুতেই নিজের হাসি থামাতে পারছি না। আমি ওনার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে মুহূর্তেই সকলের সব রাগ হাওয়া হয়ে যায়। এই হাসিটা এতটুকু শক্তি আছে যে সব ভুলিয়ে নিমিষেই মুগ্ধতা ছুঁয়ে দিতে পারে। ওনার রক্তলাল ঠোঁট আর নিচের ঠোঁটের তিলটা কেন জানি আমাকে খুব বেশি আকর্ষণ করে, ওনার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। আর যখন তিলে কামড় দিয়ে হাসি আটকানোর বৃথা চেষ্টা করে, ইস, ওই সময়টা ওনাকে যা ভালো লাগে। আহ কি সুন্দর হাসি, ছেলেদের হাসিও এত সুন্দর হয়। আমি যে ওনার এই হাসি দেখেই দিবারাত্রি পার করতে পারবো। কতদিন পর আজ ওনাকে মন খুলে হাসতে দেখলাম। আস্তে আস্তে উনি আগের মন স্বাভাবিক হচ্ছে, আবার আগের অগ্নিরূপে ফিরে আসছেন। ওনার হাসি দেখে মনে শুধু একটাই গান বাজছে, আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটাকে আমি আমার না বলা কথার বাজে তোমার গানের কত সুর ভাসে তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে আমার হাতে আঙুলের ভাঁজে তোমাকে নিয়ে কত কাব্য রটে ভুলিনি তো আমি তোমার মুখে হাসি আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি আসো আবারও কাছে হাতটা ধরে পাশে তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে। আমি এখনো অগ্নির ধ্যানে বিলীন, ওনার হাসির মুগ্ধতায় এখনো ডুবে। আমার ধ্যান ফিরে ওনার আওয়াজে। উনি হাসতে হাসতে বললেন, হোর মানসা হবে, ইউ আর গ্রেট, মানে নিহার মতো ঝগড়াটি মেয়েকেও তুমি হারিয়ে দিয়েছো, ওয়াও, বাই দ্য ওয়ে থ্যাঙ্কস, এই মেয়ে আমার মাথা খারাপ করে দিচ্ছিল, তুমি বাঁচালে, যা গায়ে পড়া মেয়ে, উফ। আমি ভাব নিয়ে বললাম, এইসব থ্যাঙ্কস ট্যাঙ্কস দিতে হবে না, আপনার জন্য এতটুকু করতেই পারি। উনি উদার কণ্ঠে বললেন, আপনার এই উদারতায় আমি কৃতজ্ঞ থাকিব, উদারতার ভেট হিসেবে আপনার জন্য কি করতে পারি মহারানী? আমি বড় শ্বাস টেনে আরো ভাব নিয়ে বললাম, মহারানীর রাজবাড়ির দিকে প্রস্থান করতে চায়। উনি হো হো করে হেসে বললেন, জো আজ্ঞা মহারানী। দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আর এবার সকালের মতো দুজনের মাঝে পিনপতন নিরবতা নেই, পুরো রাস্তা দুজনের মাঝে টুকটাক কথাবার্তা হয়। এক সপ্তাহ কেটে যায়। এই এক সপ্তাহ নিজের মন প্রাণ জান উজাড় করে পারফেক্ট ওয়াইফ হওয়ার চেষ্টা করেছি। এতে মা আর হিয়া আপু প্রচুর সাহায্য করেছে। মায়ের থেকে অগ্নির পছন্দ অপছন্দ সবটা জেনেছি। মা হয়তো আমাকে উদ্দেশ্যটা করতে পেরেছে, তাই তো মাও নিজের থেকে সব রকম চেষ্টা করছে যেন আমি আর অগ্নি কাছাকাছি থাকতে পারি। এতদিনে আমি বেশ বুঝতে পেরেছি আমি অগ্নিকে ভালোবেসে ফেলেছি, তাও আবার প্রচণ্ডভাবে। তাই তো আজকাল কোনো না কোনো বাহানা করে অগ্নির পাশে থাকার চেষ্টা করি। চোখের আড়াল হলেই মনে হয় আমার জগৎ অন্ধকারে তলিয়ে গেছে,
বুকের বাপাসটাই খুব ব্যথা করে। আর এদিকে আমি অগ্নির যতটা কাছাকাছি আসতে চাই, উনি আমাকে ততটাই দূরে ঠেলে দেয়। কেন এমন করে? আমাকে একটু মেনে নিলে কি হয়? আমাকে কি মেনে নেওয়া যায় না? বিকেলে মা আর আপুর সাথে বসে বাগানে বসে চা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম, এমন সময় মা জানালেন দুদিন পর আমাদের চিটাগাং যেতে হবে, মায়ের বড় ভাইয়ের মেয়ের বিয়েতে। মা বিয়ের আগের দিন যাবে, আমি অগ্নি হিয়াপু আর আবির ভাইয়া দুদিন পরে যাব। শুনে আমি আর আপু খুব বেশি এক্সাইটেড হয়ে যাই, কারণ কখনো আমাদের ঢাকার বাহিরে যাওয়া হয়নি আর চিটাগাং যাওয়া আমাদের দুজনের খুব ইচ্ছে ছিল। চিটাগাং আরেক ঢাকা হলেও কেন জানি এই শহরটার প্রতি খুব আকর্ষণ। সেখানকার আচার অনুষ্ঠান দেখার আমার খুব ইচ্ছে। আর ফাইনালি আমরা চিটাগাং যাচ্ছি, তাও আবার বিয়েতে। আই এম ভেরি এক্সাইটেড, কিন্তু সেই সাথে নার্ভাসনেস কাজ করছে। এই প্রথমবার ওনার নানু বাড়িতে যাচ্ছি, ওনারা আমাকে পছন্দ করবে তো? তার মধ্যে আমি সেই বকবক করি, ও আল্লাহ, না না জানি ওনারা কি ভাববে, আইডিয়া। আমি সেখানে যে কথাই বলবো না, একদম না, একটুও না, যা জিজ্ঞেস করবে তার উত্তর দিয়ে আবার চুপ হয়ে যাব, না না মুখে তালা মারব। কিন্তু কেন যেন মনে হচ্ছে এই ট্রিপ আমার জীবনে খুব বড় পরিবর্তন আনবে, অনেক কিছু আমার জীবনের পাল্টিয়ে দিবে। রাতে গভীর ঘুমে তলিয়ে হঠাৎই ঘুমের ঘোরে অনুভব করলাম কারো গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে, শরীর থেকে সেই অতি চেনা মাতাল ঘ্রাণ। চোখ বন্ধ করেই বলতে পারছি এইটা অগ্নিই, যাকে আমি প্রচণ্ড ভালোবাসি। নিঃশ্বাসটা আমার আরও কাছে আসছে, খুব কাছে, ঠোঁটের উপর পড়ছে। কেন যেন মনে হচ্ছে অগ্নি আমার দিকে গভীর চোখে তাকিয়ে। হঠাৎই কপালে খুব গভীর উষ্ণতর স্পর্শ পেলাম, স্পর্শটা এতই গভীর ছিল যে আমার মন থেকে শরীরের লোম পর্যন্ত তা জানান দিচ্ছে। এই স্পর্শের মধুরতায় আমার ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে ওঠে। আজ চিটাগাংয়ের জন্য রওনা হব, খুব ভোর সকালে উঠে প্যাকিং করা শুরু করি। অগ্নি এখনো ঘুমে, উনি ওঠার আগেই সব প্যাকিং শেষ করি। 8টায় অগ্নির ঘুম ভাঙে, ড্রেসিং টেবিলের আয়নায় ওনার ঘুম জড়ানো মুখটা দেখতেই স্নিগ্ধতা ছুঁয়ে যায়। উনি আমার দিকে কেমন জানো মাতাল চাহনিতে তাকিয়ে, ওনার এই চাহনির অর্থ আমার জানা নেই, কেমন যেন নেশা নেশা চোখে গাঢ় চাহনি। কেন যেন ওনার এই চাহনিতে আমার মাঝে মধ্যে লজ্জাবোধ কাজ করছে। হঠাৎই উনি কিছু একটা ভেবে অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন, চুলের পানিতে পিঠ ভিজে যাচ্ছে, চুলগুলো ভালো করে মুছো না হয় সর্দি লেগে যাবে, আর জামার পেছনে ফিতাটা বাঁধো। ওনার কথা শুনে সাথে সাথে ওনার দিকে ফিরে দেয়ালের সাথে পিঠ দিয়ে ঘেঁষে দাঁড়াই। চোখ জোড়া যেন কোটর থেকে বের হয়ে আসবে, লজ্জায় আমার অবস্থা তেনা তেনা। অগ্নি হয়তো আমার অবস্থা বুঝতে পেরেছে, উনি বিছানা ছেড়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। উনি চলে যেতেই আমি ছোট নিঃশ্বাস ফেলি, আয়নার সামনে পিঠ দিয়ে দাঁড়াতেই দেখি পুরো পিঠ দেখা যাচ্ছে। এমনিতেই এই জামার পেছনের দিকটা একটু বড়, ফিতা খোলা থাকায় পুরো পিঠ দেখা যাচ্ছে, এমনকি পিঠের মধ্যভাগের কালো তিলটিও। ইস, কি লজ্জা, কি লজ্জা! প্রায় আধা ঘন্টা পর উনি বের হয়ে আসেন, আমি ওনার দিকে লজ্জায় তাকাতে পারছি না। তার উপর উনি আবার খালি গায়ে, শরীরে বিন্দু বিন্দু জল, উফ, শ্বাস দ্রুত চলাচল করছে, বুকটা ভারী হয়ে আসছে, কেমন যেন মাতাল মাতাল লাগছে। এমন কেন হচ্ছে? এইসব লক্ষণ তো প্রেম রোগের, তবে কি দিন দিন আমি এই কঠিন অসুখে গভীরভাবে আক্রান্ত হচ্ছি? আমি আর চোখে অগ্নিকে বারবার দেখছি, অগ্নি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের হেয়ার ব্রাশ করছে আর আয়নায় আমার দিকে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করছে। হঠাৎই গম্ভীর আওয়াজে বললেন, কি হলো, এভাবে রঙা হচ্ছ কেন? এনিথিং রং? আমি নিজ গালে হাত দিয়ে চেক করতে করতে আধো গলায় উত্তর দেই, কই কই না তো, আমি একদম রঙান হচ্ছি না, আপনি ভুল দেখছেন। উনি এবার আমার দিকে ফিরে বাঁকা হেসে বললেন, ও আচ্ছা, তাই বুঝি, তো তোমার গাল এমন লাল হচ্ছে কেন সুন্দরী?
কোনো লালটাল কিছু না, সবই আপনার চোখের ভুল, ওকে? উনি আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বললেন। তাই এই যে মুখে মুচকি মুচকি হাসি, গালগুলো ব্লাশিং করছে, আবার বলছো আমার দেখার ভুল? উনি একদম আমার কাছে আমার দুই বাহুতে হালকা করে চেপে ধরেছে। এবার আমার প্রাণ যায় যায় অবস্থা, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, বুকের বাপাশের ব্যথাটাও বেড়ে যাচ্ছে। উনি আমার দিকে ঝুঁকে ছোট ছোট চোখ করে বললেন, আজকাল তোমার কি হচ্ছে বড় তো সুন্দরী? আমার কিছু হয়নি, আপনি আজকাল আমার দিকে একটু বেশি নজর দিচ্ছেন। বাই দ্য ওয়ে, আজকাল আমার দিকে কেন এত নজর দিচ্ছেন? ঘটনা কি, আমার প্রেমে পড়েছেন নাকি? উনি আমার কথা কিছুটা রেগে যায়, আমার বাহু ছেড়ে কিছুটা দূরে যায়, অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন, শাট আপ, এমন কিছুই না, তুমি খুব বেশি বেশি ভাবছো। বলেই উনি কবাডির দিকে এগিয়ে যায়। আমি মিটমিট করে হাসছি, উনি মানুক আর না মানুক আমি ঠিক বুঝতে পারছি, উনি আমার উপর ধীরে ধীরে দুর্বল হচ্ছে। আমার ঘুমের ঘোরে ওনার গভীর স্পর্শতা বলে দেয়, অগ্নি আমার উপর দুর্বল, তাও গভীরভাবে। অগ্নি আমার দিকে ঘুরে অবাক হয়ে প্রশ্ন করে, আমার কাপড় কই? আমি বুড়ো কুচকে ভাবলেশহীনভাবে উত্তর দেই, কেন, এই যে বিছানার উপরেই তো আছে। তা তো আমি দেখছি, বাকি কাপড় কই? বাকিগুলো প্যাকিং করেছি। তুমি কেন করতে গেলে, এসব তোমার কাজ না, আমারটা আমি করতে পারবো। আমি জানি উনি ইচ্ছে করে এসব বলছে, উনি বারবার আমাকে কন্ট্রাক্ট ম্যারেজের কথা মনে করিয়ে দিতে চাইছে, ওনার থেকে দূরে ঠেলে দিতে চাইছে, কিন্তু আমি যে তা হতে দেব না, যে করেই হোক না কেন ওনার সাথেই থাকব, ওনার মুখ থেকে ভালোবাসি কথাটা বের করেই ছাড়ব। তাই ওনার কথার উত্তরে বললাম, আমি আপনার বউ আর এইসব আমার দায়িত্ব, আমি তো করতেই পারি, বলেই রুম থেকে চলে আসলাম। পিছনে একবারের জন্য ওনার দিকে তাকালাম না, নিশ্চিত রাক্ষসরাজ প্যাচার মুখ করে রেখেছে, যা দেখার ইচ্ছে এই মুহূর্তে আমার একদমই নেই। মায়ের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠেছি, আপু আর ভাইয়া পিছনে, অগ্নি ড্রাইভ করবে, ওনার পাশের সিটে আমি, মা বলেছিল ফ্লাইটে যেতে, কিন্তু আপু জিদ ধরেছে গাড়িতেই যাবে। আপু প্রেগনেন্ট আর আপুর কথা চিন্তা করেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ফ্লাইটে যাব। এখন আপুর যেহেতু কোনো সমস্যা নেই, তাহলে গাড়িতেই যাওয়া যায়, তাছাড়া লং জার্নিতে অন্যরকম আনন্দ। গাড়ি ছাড়তেই আমি জানালা খুলে দিলাম, মিষ্টি রোদ আর সেই সাথে মন শীতল করে দেওয়ার মতো ঠান্ডা হাওয়া, পাশের সিটে নিজের ভালোবাসার মানুষটা, আর কি প্রয়োজন? সব মিলিয়ে এক অন্যরকম ভালো লাগার অনুভূতি। ভালোবাসার মানুষ পাশে থাকলে হয়তো প্রত্যেকটা বেলা প্রত্যেকটা মুহূর্ত এমন মধুর আর আনন্দের হয়। আমি একবার আর চোখে অগ্নিকে দেখে নিলাম, তার পুরো মন এই মুহূর্তে ড্রাইভিংয়ের দিকে, প্রতিটা ক্ষণে ক্ষণে মনে শুধু একটা প্রশ্ন জাগে, আর বারবার ওনাকে বলতে ইচ্ছে করে, আপনি এত সুন্দর কেন? যে নজর সরানো মুশকিল হয়ে পড়ে, ওনার নেশা নেশা চোখ যে আমাকে মাতাল করে, তাকে উনি বোঝে, মাঝে মধ্যে চিৎকার করে বলতে ইচ্ছে করে, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি, আমাকে কেন আমার মতো করে ভালোবাসেন না? কিন্তু তা যে বলা সম্ভব না, ভয় হয় যদি কথা বলা বন্ধ করে দেয়, আমার থেকে দূরে সরে যায়। উফ, এই দুটানায় যন্ত্রণা যে আর সহ্য হয় না। আমি মুখ ভার করে বাইরে তাকিয়ে রইলাম, ওনার দিকে তাকিয়ে থাকলে শুধু বুকের যন্ত্রণা বাড়বে, আগুন জ্বলবে, এই দহন যে আমার আর সহ্য হয় না। সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণে ঘুমে চোখ ভেঙে আসছে, আস্তে আস্তে চোখ জোড়া লেগে যায়, ঘুমে তলিয়ে যাই। দীর্ঘ 9 ঘন্টার পথ অতিক্রম করে এক বিরাট বাড়ির সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে, দেখে মনে হচ্ছে কোনো রাজবাড়ি। বাড়ির সামনে ইয়া বড় এক বাগান, ধবধবে সাদা বাড়ি। আমি ভাবলেশহীনভাবে অগ্নির দিকে তাকিয়ে জিজ্ঞেস করি, আমরা এই রাজবাড়ির সামনে দাঁড়িয়ে কেন, এটা কোথায়? অগ্নি সামনের দিকে তাকিয়ে উত্তর দেয়, ভেতরে গেলেই জানতে পারবে। আমি অবাক হয়ে অগ্নির দিকে তাকাই, পাশ ফিরে আপুর দিকে তাকিয়ে দেখি আপুরও আমার মতো একই অবস্থা। গেট খুলে দিতেই অগ্নি শো করে এক টানে গাড়ি নিয়ে ভিতরে চলে যায়। বাড়ির সামনে গাড়ি থামতেই যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে। গেটের সামনে মহিলা পুরুষ বাচ্চা ও কাজের লোকসহ 25-30 জন দাঁড়ানো, সবার মাঝে একজন বয়স্ক সুন্দরী মহিলা দাঁড়ানো। আমি হাঁ করে দেখছি, আমরা কোথায় এসেছি, এরা কারা,
কোনোটাই আমার জানা নেই। হঠাৎই অগ্নি আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বললেন, আমরা নানু বাড়িতে পৌঁছে গেছি, বাইরে নানু সহ পুরো পরিবার দাঁড়িয়ে আছেন। ওনার কথায় আমার মাথায় টনক নড়া দেয়। যদি আমার অনুমান ভুল না হয়, তার মানে ওনারা অগ্নির মামা মামি আর কাজিন আর মাঝি আর সুন্দরী বৃদ্ধ মহিলাটা ওনার নানি চান। আমি কাঁচুমাচু হয়ে গাড়ি থেকে নামি। আমি গাড়ি থেকে নামার আগেই ভাইয়া আপু আর অগ্নি নেমে গেছে, আমি সবার পিছনে দাঁড়িয়ে প্রচণ্ড রকম নার্ভাস। বৃদ্ধা মহিলাটা অগ্নিকে জড়িয়ে ধরে কান্নাজড়িত গলায় বললেন, এতদিনে মনে পড়লো নানির কথা, আমাকে তো একদম ভুলেই গিয়েছিস, না ফোন দিস না কোনো খবর নিস। অগ্নি আদুরে গলায় বললেন, ওহ নানু জান, তুমি তো জানোই আমি কত ব্যস্ত থাকি, তাই আর কি। উনি অগ্নির কথা শেষ করতে দিলেন না, তার আগেই বললেন, হয়েছে আর বলতে হবে না, বুঝি বুঝি সবই বুঝি, এখন যে ঘরে বউ এসেছে তাই নানির কথা মনে পড়ে না। তোর বউ কই দেখি তার একবার, যার জন্য তুই আমারই ভুইলা গেছস। এত সময় ওনাদের মাঝের কথাবার্তায় আমার কাছে এটা স্পষ্ট যে উনিই নানু যান। আমার আনুমানিক একদম ঠিক হয়েছিল, উনিই নানু যান। আমি এক পা দুপা করে নানু যানের সামনে দাঁড়াই, অগ্নির দিকে আচুকে তাকিয়ে দেখি মিটমিট করে হাসছে। আমি নানু যানকে সালাম দিয়ে আবার মাথা নিচু করে ফেলি। নানু যান আমার থুতনিতে হাত রেখে মাথা তুলে মিষ্টি স্বরে বললেন, বাহ ভারী মিষ্টি, ঠিক যেন চাঁদের টুকরা। এই মোমের পুতুলকে কোথা থেকে খুঁজে এনেছিস নানু ভাই? অগ্নি আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, চাঁদের টুকরোকে চাঁদের দেশ থেকে নিয়ে এসেছি নানু জান, কিন্তু যাই বলো তোমার থেকে বেশি সুন্দরী নয়। হয়েছে, আমার মন রাখতে আর মিথ্যে বলতে হবে না, তোর বউ আমার থেকে বেশি সুন্দরী, একদম হোর পরি। নানু জান আমার মাথায় হাত রেখে বললেন, নাম কি তোর দিদি ভাই? আমি মৃদু স্বরে উত্তর দেই, জি নানু জান আমার নাম হোর, হামিয়া হোর। বাহ খুব সুন্দর নাম, কে দিয়েছে এই নাম? জি নানু জান বড় মামা। নার্ভাসনেসে আমার হাত পা ঘামছে, নানু আমাকে হালকাভাবে জড়িয়ে ধরে বললেন, আরে দিদি ভাই নার্ভাস হচ্ছিস কেন, আমরা কি তোর দূরের কেউ নাকি, রিল্যাক্স। পিছন থেকেই একজন মধ্যবয়স্ক মহিলা বললেন, নানু বললেন, ঠিক বলেছ বৌমা, আমি এক্সাইটমেন্টে খেয়ালই করিনি। আমরা ভিতরে চলে যাই, ড্রয়িং রুমে বসতেই সবাই আমাদের ঘিরে বসে, ওনাদের বিরাট বড় পরিবার, অগ্নির তিন মামা মামি দুই খালা খালু আর ওনাদের সন্তান সব মিলিয়ে 28 জনের পরিবার, সকলেই উপস্থিত। আমাকে আর হিয়া আপুকে সবার মাঝে বসিয়েছে, আমরা দুইজনেই নতুন বউ, আমাদের এটা ওইটা বিভিন্ন প্রশ্ন করছে। আমি আর আপু বাধ্য মেয়ের মতো সবার প্রশ্নের জবাব দিচ্ছি, সবার সাথে পরিচয় হচ্ছি, সবাই বেশ ভালো আর ফ্রি মাইন্ডেড। কিন্তু ছোট মামি আর ওনার মেয়ে আভরিন একটু অন্যরকম, ওনার বোধহয় আমাকে খুব একটা ভালো লাগেনি, কেমন যেন ঝাঁঝালো কথা, রাগি দৃষ্টি সব মিলিয়ে একটু না পুরোটাই অন্যরকম। আমি তাতে তেমন ধ্যান দিই না, সবার সাথে আড্ডায় মগ্ন হয়ে যাই। রুমে ঢুকতেই বিছানায় গা এলিয়ে দেই, খুব ক্লান্ত, পুরো শরীর চিনচিনিয়ে ব্যথা করছে। আমি বিছানায় গা এলিয়েই পুরো রুমে চোখ বুলাই, পুরো রুম ভিন্ন রাজকীয় জিনিসে সাজানো, দেখলে মনে হয় কোনো রাজপ্রাসাদে আছি, সব কিছুর সাজসজ্জা একদম অন্যরকম সৌন্দর্যে ভরপুর। আমি চোখ জোড়া বুঝে ফেলি, চোখে ঘুম ভর করেছে, চোখ লেগে আসছে। এমন সময় খটখট আওয়াজে আমার ঘুমে বুঝে আসা চোখগুলো খুলে যায়। আমি আদো আদো চোখের সামনে তাকাই, অগ্নি এসেছে। আমার ঘুম ঘুম চোখে দেখে অগ্নি আমার কাছে এসে পাশে বসে চুলগুলো কপাল থেকে সরিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, ঘুম পেয়েছে নাকি মাথা ব্যথা? জানি না আমার কি হলো, হুট করে ওনার কোলের মাঝে নিজের মাথা রাখি, কিন্তু তা কেন করলাম নিজেরও জানা নেই। ওনার একটুখানি স্পর্শ পাওয়ার লোভে নাকি নিজের অধিকার মনে করে, যেই কারণেই হোক না কেন আমার এই মুহূর্তে ওনার কাছে এভাবে থাকতে খুব ভালো লাগছে। আমি শক্ত করে ওনার কোমর জড়িয়ে ধরি,
কেন জানি উনিও আমাকে বাধা দিলেন না, উল্টো অবাক করে দিয়ে আমার চুলে হাত বুলাতে লাগলেন। উনি আদরে গলায় বললেন, সুন্দরী খুব খারাপ লাগছে কি? আমি ওনার কোলে মাথা রেখে দু সাইডে হালকা মাথা দুলাই, যার অর্থ না, ধীর আওয়াজে বলি, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। উনি আমার কথা শুনে বালিশ ঠিক করে আমার মাথা বালিশে রাখে ঘুমাতে বললেন। যেই উনি বিছানা থেকে উঠে সামনের দিকে পা বাড়ায়, পেছন থেকে আমি ওনার হাত টেনে ধরি, হালকা আওয়াজে বলি, আপনার কোলে মাথা রাখলে কি আপনার খুব বেশি অসুবিধা হবে? কথাটা বলার সময় কোথা থেকে যেন এক বুক সাহস জমা হয়, লজ্জা শরম কিন্তু পরন্ত সব ভুলে কিভাবে যেন বলে ফেলি, কিন্তু কথাটা শেষ করে এক মনে অজানা ভয় কাজ করছে। উনি আমার কথা রাখবে কি? যদি না রাখে তবে নিজের কাছেই লজ্জায় পড়ে যাব, বাজে এক পরিস্থিতির সৃষ্টি হবে, ওনার সামনে আসতে লজ্জা করবে। আমি কি ওনার থেকে বেশি কিছু এক্সপেক্ট করে ফেলেছি? কিন্তু এবারও অগ্নি আমাকে অবাক করে দিয়ে আমার পাশে এসে বসে আমার মাথাটা নিজের কোলে নিয়ে মুচকি এসে বললেন, একদম অসুবিধা হবে না, তুমি যতক্ষণ ইচ্ছে মাথা রেখে ঘুমাতে পারো, আমি এখানেই আছি। অগ্নি আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে, আমি ওনার কোমর আবার জড়িয়ে ধরি, পরম আয়েশে মুচকি হেসে চোখ বুজে ফেলি। আহ কি শান্তি, ওনার কোলে মাথা রাখার কারণে এত শান্তি লাগছে, নাকি স্বামীর কোল বলে এত শান্তি? কারণ যাই হোক না কেন, সারা জীবন এভাবে ওনাকে জড়িয়ে ধরে ওনার কোলে মাথা রেখে ঘুমাতে চাই। আমি আস্তে আস্তে ঘুমের দেশে তলিয়ে যাই। রাতে ডিনার শেষে ছাদে পোল সাইডে অগ্নির সব কাজিনদের সাথে আমি আর হিয়া আপু আড্ডা দিচ্ছি। অগ্নি, আবির ভাইয়া আর বড় মামার বড় দুই ছেলে নিচে বাগানে বসে আড্ডা দিচ্ছে, তারা সবাই প্রায় সমবয়সী। যদিও আবির ভাইয়া বড়, কিন্তু তাদের সবার খুব ভালো বন্ডিং। আমরা, ইয়াশা আপুর বিয়েতে এসেছি, উনি অগ্নির বয়সী। ইয়াশা আপু খুব বেশি মিশুক আর চঞ্চল, আপু আমার গাল টেনে বললেন, মেয়ে তুমি খুব বেশি সুন্দরী, আমার ভাই যে তোমাকে কি করে পেল? পাশ থেকেই মেজো মামার ছোট ছেলে নিশাত বললেন, অগ্নি ভাইয়ার তো চাঁদ কপাল, ভাবি তোমার কোনো ছোট বোন আছে কি? আমি লজ্জাজনক হাসি দিয়ে নাবোধক মাথা নাড়ালাম। ইয়াশা আপুর ছোট বোন বললেন, আমি যদি ছেলে হতাম তাহলে অগ্নি ভাইয়ার থেকে হুর ভাবিকে ছিনিয়ে নিজের করে নিতাম। হুম, ইয়াশা আপু বললেন, হ্যাঁ অগ্নি মনে হয় তোকে ছেড়ে দিত, অগ্নি তোর সৌন্দর্যের উপর খুব বেশি পজিটিভ, তাই তো চোখে হারায় না, এখনো বাগান থেকে বারবার উপরে তাকাচ্ছে, আহ প্রেম। ইয়াশা আপু কথা শেষ করতেই পুরো ছাদে হাসির রোল পড়ে যায়। আমি লজ্জায় মাথা নিচু করে ফেলি, সবাই হাসছে শুধু আবরিন ছাড়া, সে ফোন টিপতে ব্যস্ত, তাকে যেন কেউ জোর করে বসিয়ে রেখেছে, আমার দিকে রাগি চোখে তাকাচ্ছে বারবার, যেন আমি তার খুব বড় কোনো ক্ষতি করে ফেলেছি। কিন্তু এর কারণ কি, আমি তো কখনো দেখিনি পর্যন্ত, তাহলে এত রাগ জেদ কেন? ঘড়িতে ছয়টা বাজতে চলেছে, অগ্নি এখনো গভীর ঘুমে, আমি ফ্রেশ হয়ে ওনার পাশে বসে ফোন চালাচ্ছি, হঠাৎই উনি উপর হয়ে আমার কোমর জড়িয়ে ধরে, ওনার এমন আচমকা স্পর্শে আমি কেঁপে উঠি। অগ্নির দিকে তাকিয়ে দেখি উনি এখনো ঘুমে, জেগে থাকলে নিশ্চিত নিজের থেকে আমার এতটা কাছে আসতো না। জীবন যেহেতু এমন একটা সুযোগ দিয়েছে, তবে আমি কেন হাতছাড়া করব? আমি হালকা নিচু হয়ে ওনার মাথায় বেশ কয়েকবার নিজের ঠোঁট ছোঁয়াই, আলতো আদুরে হাত তার চুলে বোলাতে লাগি। ঘড়ির কাটা আটটায় আসতেই আমি ওনাকে ডাকতে শুরু করি, বেশ বেলা হয়েছে, সবাই হয়তো উঠে পড়েছে। উনি আমার ডাকে চোখ মুখ খিচে নেয়। অগ্নি ঘুমের মাঝে বেশ আদুরে গলায় ডাকলেন, পারিজান আর একটু ঘুমাতে যাও প্লিজ। আমি ওনার কথা শুনে থম মেরে থাকি, ওনার এই ডাক করিজা কামড়ে ধরেছে। এই নাম, এই ডাক উনি কি করে জানলেন? এই নামে তো আমাকে সে ডাকত, কিন্তু তা উনি কি করে জানলেন? তবে অগ্নি কি উনি? না না, তা কি করে হয়? যদি তাই হতো তাহলে কেন নিজের পরিচয় লুকাতো? আর তাছাড়া উনি সুপ্তিকে ভালোবাসতেন, কিন্তু অগ্নি এই নাম কি করে জানলেন? আমার ডায়েরি থেকে, নাকি এটা জাস্ট একটা কোইনসিডেন্ট? তাড়াতাড়ি করে নিজেকে ওনার থেকে ছাড়িয়ে দূরে সরে যাই, আমার অতীত আমাকে খুব বেশি পোড়ায়।
এই নামটা পুরনো জখম তাজা করে দিয়েছে। চোখ থেকে গলগল করে পানি ঝরছে। তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে পড়ি, চোখে মুখে পানি ছিটিয়ে দেই। আমি আমার অতীত মনে করতে চাই না, আমাকে ভুলতেই হবে আমার সেই অতীত, অগ্রসর হতে হবে সামনের দিকে। সকালের নাস্তা সেরে রুমের বারান্দায় বসে আছি, এমন সময় রুমে কারো উপস্থিতির আভাস পেয়ে রুমের দিকে যাই। রুমে ঢুকতেই দেখি নানুজান একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে, হাতে একটা কাঠের বক্স। নানুজান আমার হাত টেনে বিছানায় বসিয়ে বললেন, রাতে ভালো ঘুম হয়েছে? কোনো সমস্যা হয়নি তো? আমি মাথা নত করে ধীর গলায় উত্তর দেই, জি নানুজান, কোনো সমস্যা হয়নি, ভালো ঘুম হয়েছে। নানুজান আমার গালে হাত রেখে বললেন, দিদি ভাই, তুই কি এখানে আনিজি ফিল করছিস? আনিজি ফিল করতে, এটা তোরও বাড়ি, আর আমরা সবাই তোর আপনজন, নিজের মতো ইজিলি চলাচল কর। আমি উত্তরে মৃদু হাসলাম। নানুজান আবার বললেন, এসব কথা ছাড়, শোন, তোর জন্য কিছু এনেছি। আমি কৌতূহল দৃষ্টিতে নানুজানের দিকে তাকাই। নানুজান কাঠের বক্স থেকে একজোড়া বালা আমার হাতে পরিয়ে দেয়। ডায়মন্ড নোজ পিন বের করে আমাকে পরিয়ে দিতে দিতে মুস্কে হেসে বললেন, এগুলো আমাকে তোর নানাজান দিয়েছিল, স্বামীর মৃত্যুর পর তার নিশানি গায়ে রাখতে নেই, তাই উনি মারা যাবার পর সব খুলে সযত্নে রেখে দিয়েছিলাম, বড় নাতবউকে উপহার দিব বলে। জানি একটু ওল্ড মডেল, কিন্তু আমার মনের খুব কাছের এই গয়নাগুলো, তোকে খুব মানাবে, তোর পছন্দ হয়েছে? নানুর কথা শুনে স্তব্ধ হয়ে যাই। এত ভালোবাসা আমার মতো পোড়া কপালের ভাগ্যে ছিল? চোখে জল চিকচিক করছে। নানুজানকে শক্ত করে জড়িয়ে ধরে বলি, নানুজান, খুব 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 পছন্দ হয়েছে, কিন্তু এসবের কি প্রয়োজন ছিল? আপনার ভালোবাসা আর দোয়াই আমার জন্য সবচেয়ে বড় উপহার। নানুজান আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কে বলেছে দরকার নেই এসব কিছুর উপর? তোর অধিকার, এসব কখনো নিজের থেকে আলাদা করবি না, এগুলো বিবাহিত মেয়েদের চিহ্ন। আমি নানুজানের কথায় বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে বলি, জি নানুজান, আমি খুব যত্নে এসব কিছু সামলিয়ে রাখব, কখনো নিজের থেকে আলাদা করব না। নানুজান আমার কপালে চুমু দিয়ে আদুরি কণ্ঠে বললেন, আমার হুড়বুড়িটা। দুপুরে লাঞ্চ করে সবাই বের হয়েছি। আজ নানুজানের বাগান বাড়িতে সবাই থাকব, ছোটখাটো গেট টুগেদার আয়োজন করা হয়েছে, ছোটরা সবাই যাচ্ছি, অগ্নির সব কাজিনরা তাদের ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করেছে। অগ্নির কাজিনদের ফ্রেন্ড সার্কেল অগ্নি আর আবির ভাই আর পরিচিত হলেও আমার আর হিয়াপুর জন্য সবই নতুন, একদম অচেনা। দোতলা এক বাগান বাড়ির সামনে গাড়ি থামে, সবাই ভেতরের দিকে অগ্রসর হই। সাদা বাড়ি, সাইডে বিরাট বড় পুকুর, পারে একটা সুন্দর নৌকা থামানো। আমরা ভিতরে যেতেই দেখি অগ্নি কাজিনরা ফ্রেন্ডরা আগে থেকেই পৌঁছে গেছে, আমাকে আর হিয়াপুকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আমরা সবার সাথে কুশল বিনিময় করি। বড় মামা বড় ছেলের বন্ধু ঈশানের সাথে পরিচয় হওয়ার সময় অগ্নি বেশ রাগি দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিলেন, কিন্তু তা কেন আমার জানা নেই, আর জানার চেষ্টাও করি নাই। দোতলায় সব মেয়েরা আড্ডা দিচ্ছে আর নিচতলায় ছেলেরা। আমি সাইডে দাঁড়িয়ে আছি, হঠাৎ কেউ আমাকে পিছন থেকে ডাকে। আমি ঘাট ঘুরিয়ে দেখি ঈশান ভাইয়া দাঁড়িয়ে আছে, মুখে একগাল হাসি। উনি আমার দিকে চিকেন সাসলিকের ডিশটা এগিয়ে দিয়ে বললেন, তুমি দেখি কিছুই খাচ্ছ না, এই নাও এটা ট্রাই করো। আমি ওনার এমন কাজে বেশ অবাক হই, এই তো একটু আগেই পরিচয় হয়েছে, এই অল্প সময়ে এত আন্তরিকতা কিসের? নিশ্চিত ব্যাটার কোনো মতলব আছে, কিন্তু কি, সে যাই হোক, আমার কি, আমি তো দূরেই থাকব। আমার মনে এত সংকোচের যুদ্ধ চলছে, কিন্তু তা চেহারায় প্রকাশ করলাম না। আমি সৌজন্যমূলক হাসি দিয়ে বললাম, না ভাই, আমি খাবো না। আরে লজ্জা পাচ্ছ কেন? লজ্জা পাওয়ার কিছু নেই, আমরাই তো। ওনার কথা শুনে মনে হচ্ছে আমি ওনার কত জন্মের চেনা, কত আগের সম্পর্ক ওনার সাথে। উফ, একদম উটকো ঝামেলা। আমি ভুরু কুচকে ওনার দিকে তাকাতেই উনি বললেন, তুমি কি কথা কম বলো নাকি আমার সাথেই বলতে চাইছো না? বাই দ্য ওয়ে,
তুমি এবার কোন ক্লাসে? আমি আমতা আমতা করে বলি, জি ভাইয়া আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে। উনি আমার দিকে অবাক চোখে তাকিয়ে বললেন, কি বলো তুমি অনার্সে পড়ো? দেখতে তো মনে হয় না, দেখলে মনে হয় নাইনে টেনে পড়ো। ভাইয়া আপনার মনে হচ্ছে না আপনি একটু বেশি আমাকে ফুলিয়ে দিচ্ছেন? আরে না, সত্যি তুমি একদম বাচ্চাদের মতো দেখতে। বাই দ্য ওয়ে তুমি অনেক বেশি সুন্দরী। আমি এই লোকের কাণ্ড দেখে শুধু অবাক হচ্ছি, এই লোক কোথা থেকে কোথায় চলে যাচ্ছে আর প্রতিটা কথা এত জোরে শব্দ করে কেন বলছে? মাথার তারগুলো কি সব ছিঁড়া নাকি? আমি কিছু বলতে যাব তার আগেই কেউ ঝড় গতিতে এসে তুফানের গতিতে আমাকে টানতে টানতে নিয়ে যায়। আমি বেকুব হয়ে যাই, কোনো কিছু ভাবার মতো সময়ও পাইনি। আমাকে নিয়ে অন্ধকার এক রুমের সামনে দাঁড় করায় হাতগুলো তখন শক্ত করে চেপে ধরে আছে। আমার প্রচণ্ড ব্যথা করছে, আমি যতই ছাড়ানোর চেষ্টা করছি ততই শক্ত করে চেপে ধরছে। আমি কিছু বলবো তার আগেই সামনের লোকটা গর্জন করে ওঠে, ধমক দিয়ে বললেন, তুমি ঈশানের সাথে কেন কথা বলেছিলে? ওর সাথে এত কিসের তোমার হাসাহাসি ঢলাঢলি? খুব মজা লাগছিল ওর সাথে কথা বলতে। কণ্ঠ শুনে এটা স্পষ্ট যে এটা অগ্নি। আমি কি করে ভুলে যাই, আমার জীবনে অগ্নির দোষ লেগে আছে। মানুষের লাগে শনির দোষ, আমার লেগেছে অগ্নির দোষ। হায়ে আমার বেচারা কপাল! এই মুহূর্তে আমার ভয় থেকে বেশি রাগ হচ্ছে, প্রচুর রাগ। উনি কি করে আমাকে এসব বলছে? উনি কি কানার ভাই, অন্ধ হয়ে গেছে নাকি? উনি চোখে কি দেখে না, দেখেনি যে ঈশান আমার কাছে আসছিল? আমি রাগি গলায় বলি, আমার কথা বললে আপনার কি সমস্যা, আপনার লাগছে কেন? আমার সমস্যা আছে, আমার কাছে লেগেছে। কিন্তু তাকে লাগছে? উনি মুখ অন্যদিকে ঘুরিয়ে বললেন, তার কারণ আমি তোমায় বলতে বাধ্য নই। ওনার কথা শুনে আমার রাগ বেড়ে যায়। আমি বড় একটা নিঃশ্বাস নিয়ে বলি, ওকে ফাইন, আমিও আপনার কথা শুনতে বাধ্য নই। আমার ঈশান ভাইয়ের সাথে কথা বলায় আপনার সমস্যা হয় তাই না? আমি এখন থেকে ওনার সাথে বেশি বেশি কথা বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। কথাটা বলে আমি পাশ কেটে যেতে নেই, এমন সময় উনি আমার হাত শক্ত করে চেপে ধরে দেয়ালের সাথে মিশিয়ে ফেলে। একটু জোরে টান দেওয়ায় মাথায় ব্যথা পাই, চোখগুলো বন্ধ করে ফেলি। উনি আমার গলা চেপে ধরে মুখ উঁচু করে দাঁতে দাঁত চেপে বললেন, একদম জানে মেরে ফেলবো। আমি ঈশানের সাথে কথা বলতে না করেছি মানে কথা বলবে না, ব্যাস। আর একটা টু শব্দ শুনতে চাই না। আমি চোখ খুলে ওনার চোখের দিকে তাকাই। এই চোখে কি ছিল, রাগ, ভয় নাকি অন্য কিছু? আমি পলকহীন চোখে অগ্নির দিকে তাকিয়ে আছি। কি চায় এই লোক? আমাকে নিজের স্ত্রী মানে না, আমার কোনো কিছুতেই ওনার যায় আসে না, তবে কেন এই জেলাসি? আমার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। আমি তখনও অগ্নির দিকে পলকহীনভাবে তাকিয়ে আছি। অগ্নির চোখ জোড়া আমার চোখের মাঝে ডুবে। হঠাৎই অগ্নি রাগে পাশে দেয়ালে জোরে আঘাত করে চলে যায়। আমি ঠায় দেয়ালের সাথে পিঠ ঠিকিয়ে দাঁড়িয়ে আছি। খুব বেশি যন্ত্রণা করছে বুকটায়, সব ভেঙে চিৎকার করে কান্না আসছে। আমি জানি অগ্নি তার অতীতের পিছুটানের কথা মনে করে বারবার আমার কাছে এসেও সরে যায়। এতে আমি ওনাকে দোষ দিতে পারি না, ভালোবাসা তো আর খানিকেই ভোলা যায় না। এটা যে এক কঠিন ব্যথি, এর জখমে মানুষের অন্তর সারা জীবন পোড়ায়। নিজের ভাগ্যের ওপর খুব বেশি আফসোস হচ্ছে আর সুপ্তির ওপর খুব বেশি ঈর্ষা। কেন আমার জীবনে অগ্নি আরও আগে এলো না? কেন সুপ্তির প্রতি অগ্নির ভালোবাসা আমার ভাগে হলো না? আমার ঈর্ষা হওয়াটা কি স্বাভাবিক না? আমার স্বামী, যাকে আমি ভালোবাসি, তার সাথে এক ছাদের নিচে এক বিছানায় থেকে তার মনে আমার জায়গা নেই, সেখানে অন্য কারো বসবাস। আমিও তো মাটির তৈরি মানুষ, কোনো দেবী নই। শ্বাস আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। আমার এখন খুব কান্নার প্রয়োজন, খুবই বেশি, না হয় বুকের ভারী বোঝ কমবে না। ছাদে চলে যাই, পুরো বাড়ি ভরা মানুষ কারো চোখে পড়লে বিভিন্ন প্রশ্ন করবে, তার চেয়ে বরং আকাশ আর তার বুকের চাঁদ তারাকে সাক্ষ্য রেখে খোলা আকাশের নিচে নিজের অশ্রু বিসর্জন দিই। চাঁদে দাঁড়াতেই অপর পাশ থেকে কোনো মেয়ের কান্না জড়িত ফিস ফিস আওয়াজ পাই। পুরো ছাদ অন্ধকারে ঘেরা,
দূর থেকে কিছু বোঝা যাচ্ছে না, আমি স্পষ্টভাবে দেখার জন্য সেই দিকে অগ্রসর হই। কিন্তু সেখানে যে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মুহূর্তেই আমার পুরো দুনিয়া ঘুরে যায়। অগ্নির বুকে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে আভরিন, কান্না করতে করতে বলছে, অগ্নি ভাইয়া তুমি হুরকে ছেড়ে দাও, আমাকে বিয়ে করে নাও। আই প্রমিস আমি তোমাকে খুব ভালোবাসবো, তোমার খুব খেয়াল রাখবো, আর আর সব সময় তোমার সাথে এভাবে জড়িয়ে থাকবো। আমাকে বিয়ে করে নাও না, প্লিজ আমাকে বিয়ে করে নাও। বলেই আভরিন কান্না করতে লাগে। অগ্নি চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। আভরিন অগ্নির কোনো উত্তর না পেয়ে আবার বলতে শুরু করে, আচ্ছা ঠিক আছে, বিয়ে করতে হবে না, আমাকে শুধু একবার নিজের করে নাও। হুর তোমার বউ হয়ে ঘরে থাকবে, আর আমি বাহিরে, কখনো তোমার থেকে কোনো অধিকার চাইবো না, শুধু নিজের করে নাও। আর শোনার মতো শক্তি আর সাহস আমার মাঝে নেই, আর একটু কিছু শুনলে হয়তো আমি শ্বাস আটকিয়ে মারা যাব। চোখ থেকে গল গল করে অশ্রু ঝরছে। আমি তাড়াতাড়ি করে সরে যাই। আভরিনের প্রত্যেকটা কথা আর বিহেভিয়ার দেখে মনে হচ্ছিল ও সুস্থ মস্তিষ্কের মানুষ না, তাই সাইকো বিহেভিয়ার তা স্পষ্ট বলে দিচ্ছে, সে বিগড়ে যাওয়া মস্তিষ্কের একটা সাইকো পেশেন্ট। আমি বাগানের সাইডের পুকুরের পাড়ে দাঁড়িয়ে এক মনে পুকুরের দিকে তাকিয়ে আছি। পুকুর পাড়ে হালকা লাইটের আলোতে অনেকটাই স্পষ্ট, কিছুতেই নিজের চোখের জল থামাতে পারছি না। কেন আমার সাথেই এমন হয়? আমি যে পারছি না অগ্নির সাথে অন্য কাউকে সহ্য করতে, আমার ভিতরে যে সব কিছু জ্বলে পুড়ে যায়। আমি জানি আভরিন যা করেছে তাতে অগ্নির কোনো দোষ নেই, কিন্তু কেন যেন খুব রাগ হচ্ছে। আমার স্বামীর বুকে কেন ওই আভরিন মাথা রাখবে? ওই জায়গায় তো আমার, তাই না? যেখানে আমি আজ পর্যন্ত মাথা রাখতে পারিনি, আর ওই আভরিন আমার আগেই সেই জায়গায় মাথা রেখে ফেলল। আমার রাগ, জেদ, কান্না সব একসাথে আসছে। এসব মনে করেই আমার কান্নার বেগ আরও বেড়ে যায়। হঠাৎ এমন সময়ে কেউ পিছন থেকে আমার হাত মুচড়িয়ে ধরে, সাথে সাথে হাতের চুড়িগুলো মটমট করে ভেঙে হাতে ঢুকে যায়। আমি প্রচণ্ড ব্যথায় আহ করে চিৎকার দিয়ে উঠি। পিছনের মানুষটা একজন মেয়ে, আর তা যে আভরিনই আমি নিশ্চিত। এখানে আমার প্রতি এত রাগ খুব শুধু একজনেরই, তা হলো আভরিনের। আমার থেকে লম্বা আর স্বাস্থ্যবান হয়, আমি নিজেকে তার থেকে ছাড়াতে পারছি না। ঘাড় পিছনের দিকে ফিরিয়ে আভরিনের দিকে তাকিয়ে বলি, এসব তুমি কি করছো? তোমার কি মাথা ঠিক আছে তো? আভরিন আমার হাত আরো জোরে পেঁচিয়ে বলে, একদম ঠিক আছে, আমি নিজের রাস্তা ক্লিয়ার করছি। তুমি আছো বলেই অগ্নি আমাকে মেনে নেয় না, তুমি না থাকলে ঠিকই মেনে নিবে। আভরিন বোঝার চেষ্টা করো, ভালোবাসা জোর করে হয় না, আর আমি থাকি বা না থাকি তুমি অগ্নিকে কখনো নিজের করে পাবে না। প্লিজ এসব পাগলামি করো না। আভরিনের চোখে মুখে কেমন যেন অস্থিরতা পাগলাম, চোখে কাজল ল্যাপটাম, মুখে কেমন যেন হিংস্রতার ছায়া। আশেপাশে তাকিয়ে বাজেভাবে হাসি দিয়ে বলে, তোমাকে বলতে হবে না আমি কি করব না করব, আমি আমার ভালো বুঝি, আমি জানি কি করে আমার পথের কাঁটা সরাতে হয়। তুমি বিকেলে বলেছিলে না তুমি প্যানিকে ভয় পাও, সাঁতার জানো না, তোমার মৃত্যু এই প্যানিতেই হবে। অগ্নি যদি আমার না হয় আমি তাকে তোমারও থাকতে দিব না। আমি কিছু বোঝার ওঠার আগেই আভরিন আমাকে জোরে পানিতে ধাক্কা মারে। আমি পানিতে গভীরে পড়ে যাই। আমি ওঠার সর্বস্ব চেষ্টা করছি কিন্তু পারছি না, বারবার তলিয়ে যাচ্ছি, বাঁচার জন্য চিৎকার করছি কিন্তু কেউ নেই আশেপাশে। আভরিন ধাক্কা দিয়ে পালিয়েছে। আমি বেশ পানি খেয়ে ফেলছি, আস্তে আস্তে চোখ জোড়া বন্ধ হয়ে আসে, গভীর পানিতে তলিয়ে যেতে থাকি, শ্বাস বন্ধ হয়ে আসছে আমার। এটাই হয়তো আমার শেষ সময়, আর কোনো দিন অগ্নির সাথে দেখা হবে না। আস্তে আস্তে আমার ক্লান্ত শরীর পানির গভীরে তলিয়ে যায়। জ্ঞান ফিরতেই নিজেকে হসপিটালের বিছানায় পাই, হাতে ক্যানুলা করা, অসহ্য মাথা ব্যথা আর শরীর ব্যথা, হাত পা নাড়াতে পারছি না। হঠাৎই রাতের কথা মনে পড়ে যায়, আমি তো পানিতে ছিলাম, এখানে কি করে আসলাম, কে নিয়ে এসেছে, মনে হাজারো প্রশ্ন। আশেপাশে চোখ বুলাতেই দেখতে পাই অগ্নি আমার হাতে মাথা রেখে ঘুমিয়ে আছে, চোখগুলো ফুলে আছে। আমি হাত নাড়া দিতেই অগ্নির ঘুম ভেঙে যায়।
ধরফর করে উঠে বসে। অস্থির হয়ে আমার গালে হাত রেখে একের পর এক প্রশ্ন করতে শুরু করল। এখন কেমন লাগছে? খুব খারাপ লাগছে কি? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। ওয়েট, আমি এখনই ডাক্তারকে ডেকে আনছি। কথা শেষ করেই যেতে নেয়। আমি পিছনে থেকে ওনার হাত আটকিয়ে ফেলি। ওনাকে খুব করে বলতে ইচ্ছে করছে, এই যে এই বুকে খুব ব্যথা করছে, আর এই ব্যথা আপনার ভালোবাসায় সেরে যাবে, কিন্তু তা বলতে পারি না। লজ্জা ভয় গলা চেপে ধরে। আমি কষ্ট করে ঠোঁটে হাসি রেখা টেনে বলি, যেতে হবে না, আমি একদম ঠিক আছি। উনি স্বস্তির নিঃশ্বাস ফেলে আমার পাশের চেয়ার টেনে বসে পড়ে। আমার হাত নিজের হাতের মাঝে নিয়ে মাথা নত করে তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আমি তার দিকে গভীরভাবে তাকিয়ে। উনি কিছু না বললেও ওনার নীরবতা অনেক কিছু বলছে। অগ্নির চোখ মুখ কালো করে মেঘ ভার হয়ে আছে। মনে হচ্ছে এই তো মাত্রই চোখ জোড়া থেকে বৃষ্টি ঝরবে। টুপ করে এক ফোঁটা জল আমার হাতের উপর পড়ে। আমি কিছু বলবো তার আগেই উনি চেয়ার ছেড়ে উঠে চলে যায়। এই চোখের জল কেন ছিল? হারানোর ভয়ে নাকি ভালোবাসার অনুভূতি? আমার ভাবনায় ছেদ পড়ে সবার আগমনে। এক এক করে বাহির থেকে সবাই রুমে ঢুকছে। নানুজান সহ সবাই এসেছে, ইয়াপু এসেছে, আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। এই সময় এমন কান্নাকাটি আপুর জন্য একদম ভালো না, তাই অনেক কষ্টে আপুকে শান্ত করি। সবাই আমার হাল জিজ্ঞেস করছে। সবার সাথে আবরিনও এসেছে, এক কোনায় দাঁড়িয়ে আছে। কিছু সময় পর অগ্নি কেবিনে আসে, চোখে ভয়ঙ্কর লাল হয়ে আছে। নানুজান আমার পাশে বসে আমার হাতের উপর হাত রেখে বললেন, এখন কেমন লাগছে হুরপুরি? জি নানুজান, ভালো। এমন কি করে হলো? পানিতে কি করে পড়ে গেলি? আর এত রাতে কেন পুকুর পাড়ে গিয়েছিলি? আসলে নানুজান, মানে আমি কিছু বলতে পারছি না। কি বলবো, আবরিন আমাকে মারার চেষ্টা করেছে। মানবে সবাই আমার কথা? যদি বাড়িতে বড় কোনো ঝামেলা হয় তাহলে? আমি তো চাই না পরিবারের কোনো রকম ফাটল ধরুক, আর অন্তত আমার জন্য তো কখনোই না। আমি কিছু বলবো তার আগেই আবরিন বলে, দাদি যান আর কেন, ঈশান ভাইয়ার সাথে দেখা করতে গিয়েছে। আমি নিজ চোখে দেখেছি ঈশান ভাইয়া আর হুরকে পুকুর পাড়ে, একে অপরের খুব কাছাকাছি। তারা তো পুরো পার্টিতেও একসাথে ছিল, সবাই দেখেছে। আমি আবরিনের কথায় যেন আকাশ থেকে পড়ি। এই মেয়ে নিজেকে বাঁচানোর জন্য আমার উপর এত বড় অপবাদ দিতে পারলো? এত নিজ কেউ কি করে হতে পারে? আমি কান্না করতে লাগি। পাশ থেকে ঈশান ভাইয়া রাগে চেঁচিয়ে বললেন, আবরিন কেন শুধু শুধু মিথ্যা বানিয়ে বলছো? আমি পুকুর পাড়ে কখন ছিলাম? আবরিন আরো আত্মবিশ্বাসী হয়ে বলল, ছি ভাইয়া, আপনি মিথ্যা কেন বলছেন? আমি নিজ চোখে দেখেছি আপনি হুরকে জড়িয়ে ধরে আছেন। আমি কান্না করতে করতে বলি, এসব কিছু মিথ্যা, বিশ্বাস করুন, আমার সাথে ঈশান ভাইয়া ছিল না। আমার কথাটা একবার শুনুন। ছোট মামি আমাকে ধমক দিয়ে চুপ করতে বলে। সবার সামনে চেঁচিয়ে বললেন, তোমার মতো মিডল ক্লাস মেয়েদের নেচার সম্পর্কে জানা আছে ভালো করে, বড়লোক ছেলে দেখলেই রং ঢং করে ফাঁসিয়ে ফেলো। মামির কথা আমার কান্না আরো বেড়ে যায়। অগ্নির দিকে তাকিয়ে দেখি রাগে চোখ মুখ শক্ত করে আছে। তবে কি উনিও তাই মনে করে আমি ঈশান ভাইয়ের সাথে ছিলাম? রাগ লজ্জায় আমি মাথা নত করে চোখের জল ফেলি। হঠাৎই ঘর কাঁপিয়ে ঠাস করে থাপ্পড়ের আওয়াজ কানে আসে। আমি সঙ্গে সঙ্গে মাথা তুলে তাকিয়ে দেখি আবরিন নিচে পড়ে আছে। অগ্নি ভয়ঙ্কর রেগে, ওনার চোখ থেকে আগুনের ফুলকা বের হচ্ছে। অগ্নি আবরিনের কাছে যেয়ে আবার তার চুল টেনে উঠিয়ে আরেকটা থাপ্পড় মারে। কেবিনের কেউ অগ্নিকে আটকাতে পারছে না। আমি হতবাক হয়ে শুধু তাকিয়ে আছি। অগ্নি আবরিনের দিকে বারবার তেড়ে যাচ্ছে তাকে মারার জন্য। কেবিনের সবাই তাকে ধরে বেঁধে রাখতে পারছে না। আশেপাশের মানুষ ভিড় করেছে। আমার উঠে যাবার মতো অবস্থা নেই, হাতে স্লাইন চলছে। আমি বারবার চেঁচিয়ে অগ্নিকে থামতে বলছি, কিন্তু কে শুনে কার কথা? ছোট মামি আবরিনের গা ঢাকা দিকে সামনে দাঁড়িয়ে আছে। অগ্নি চেঁচিয়ে বলছে, ওর সাহস কি করে হয় হুরকে এসব বলার? ওর চিব্বা আমি টেনে ছিঁড়ব। ছোট মামি তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, তোমার বউ রাত বেরাতে ছেলেদের সাথে ডলাডলি করবে আমার মেয়ে বললেই দোষ। আবরিন ভুল কি বলেছে? অগ্নি ধমকের স্বরে বললেন,
ভুল কি বলেছে মানে? হুরের সম্পর্কে আরেকটা বাজে কথা বললে আমি ভুলে যাব আপনি আমার কিছু হন। আপনি আপনার মেয়ের কুকীর্তির সম্পর্কে সব জানেন। আপনার মেয়ে রাস্তার পতিতা থেকে নিচে নেমে গেছে। আপনার মেয়ে কাল রাতে হুরকে পানিতে ধাক্কা দিয়েছে। আমি ছাদ থেকে নিজ চোখে সবটা দেখেছি। আমি যখন দেখি ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমি ওপর থেকে চিৎকার করে আফরিনকে থামতে বলেছি, কিন্তু আপনার সাইকো মেয়ের কানে পৌঁছায়নি। অগ্নির কথা শুনে আমি স্তব্ধ হয়ে যাই। তার মানে উনি কাল ছাদ থেকে সবটা দেখেছে? অগ্নি আফরিনের দিকে রক্ত চক্ষুতে তাকিয়ে আঙুল নাড়িয়ে বললেন, তোর সাহস কি করে হয় আমার বউয়ের গায়ে হাত দেওয়ার? আবার এত বড় মিথ্যা অপবাদ দিচ্ছিস? আমার বউ কি তোর মতো রাস্তার পতিতা? তুই কি ভেবেছিস হুরকে মেরে ফেললেই আমি তোকে মেনে নেব? তুই তা ভাবলি কি করে? দুনিয়ার শেষ মেয়ে হলেও তো আমি তোকে মেনে নেব না, ক্যারেক্টারলেস মেয়ে একটা। আবরিন ন্যাকা কান্না করতে করতে বললেন, আমার মাঝে কিসের কমতি আছে? আমি কি সুন্দর, শিক্ষিত, স্মার্ট? না, আমার বাবার অনেক টাকা আছে, এই মেয়ের রূপ ছাড়া আর কি আছে? অগ্নি আবরিনের কথায় আরো বেশি রেগে যায়। তুই নিজের তুলনা কি করে হুরের সাথে করিস? তোর এখনো এত সাহস কি করে হয় এই সব কিছু বলার? হুরের পায়ের নখের যোগ্যতাও তোর নেই। সারা জীবন সকাল বিকাল হুরের পা ধোয়া পানি খেলেও তার মতো হতে পারবি না। আমি কাল রাত থেকে নিজের রাগ জিতকে চেপে ধরে চুপ ছিলাম, শুধু হুরের জ্ঞান ফেরার অপেক্ষায়। আবার এই মুহূর্তে ইচ্ছে করছে তোকে কুচি কুচি করে কেটে কুকুরকে খাওয়াতে। অগ্নির মুখে বারবার বউ ডাক শুনে মনে এক অন্য অনুভূতির শিহরণ করছিল। প্রত্যেকটা ডাক বুকে যেয়ে লাগছিল। আমি ভেবেছিলাম হয়তো অগ্নি আমাকে ভুল বুঝবে, আমার জন্য যে অগ্নি এমন স্টেপ নেবে সত্য আমি ভাবতে পারছিলাম না। ছোট মামা অগ্নির কাছে এসে তার সামনে হাত জোড় করে দুঃখী গলায় বললেন, আরভিন যা করেছে তার জন্য আমি সত্যি খুব লজ্জিত। বাবা, এবারের মতো আরভিনকে ক্ষমা করে দাও। তুমি তো জানোই ও ছোট থাকতে কত জেদি, এবারের মতো ওকে মাফ করে দাও। অগ্নি রাগে ফুসতে ফুসতে বললেন, এই আপনাদের এই আশকারার জন্যই ও এত বেড়েছে। সরি টু সে মামা, আপনারা আপনাদের মেয়েকে মানুষ করতে পারেননি, আস্ত অমানুষ হয়েছে। আর আবরিন, তুই আমার থেকে আমার বউ থেকে 100 হাত দূরে থাকবি, তোর জন্য লাস্ট ওয়ার্নিং। নানুজান সব শুনে বুকে হাত দিয়ে বসে আছে। আবরিনের এমন কাজ নানুজানকে খুব লজ্জায় ফেলে দিয়েছে। বাড়ির সবাই অগ্নির রাগের সামনে মাথা নত করে চুপ হয়ে আছে। অগ্নির রাগ সম্পর্কে ছোট বড় সবার বেশ ধারণা আছে। অগ্নি সবাইকে জানিয়ে দেয়, আমরা আর ওই বাড়িতে ফিরছি না, হসপিটাল থেকেই ঢাকার জন্য রওনা হবে। তা শুনে নানুজান কান্না শুরু করে দেয়। সবাই অগ্নিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অগ্নি শুনতে নারাজ। ইয়াশা আপু খুব রিকোয়েস্ট করেছে, কিন্তু কে শুনে কার কথা? অগ্নি নিজে সিদ্ধান্তে অটল। এক এক করে সবাই রুম থেকে বেরিয়ে যায়। আপু আর অগ্নি আমার পাশে বসে এখনও রাগে ফসফস করছে। পরিস্থিতি খুব বাজে মোড় নিচ্ছে দেখে আমি অগ্নিকে বললাম, শুনুন না, প্লিজ এমন করবেন না। কাল যা হয়েছে তা তো আবরিন করেছে, এতে বাকি সবার দোষ কোথায়? প্লিজ এমন জেদ করবেন না। উনি ঝাঁঝালো গলায় বললেন, যদি তোমার কিছু হয়ে যেত? আমার কিছু হয়নি তো, এই দেখেন আমি একদম ঠিক আছি, কিছুক্ষণ পর দৌড়াতে পারবো। আমার সাথে ফাজলামি করছো? তোমার মনে হচ্ছে আমি ফাজলামি করার মুডে আছি? আমি মাথা দুপাশে দুলিয়ে উত্তর দিলাম, না না, একদম না। আপনি তো সব সময়ের মতো একদম সিরিয়াস মুডে আছেন। আমি কি সাধে আপনার নাম রাক্ষসরাজ দিয়েছি? উনি আমার দিকে বড় বড় চোখ করে তাকালেন। আমি ছোট ঢোক গেলে ভয়ে ভয়ে মুখে হাসি রেখা টেনে বললাম, ডোন্ট মাইন্ড, আমি তো এমনিতেই মজা করছিলাম। আচ্ছা এসব ছাড়ুন, শুনুন আমার কথা। উনি আমার দিকে গোমড়া মুখ করে তাকিয়ে আছে। আমি সেদিকে খুব একটা তোয়াক্কা না করে আদুরে গলায় বললাম, শুনুন না প্লিজ। বলেন কি শোনাবেন? আমরা ইয়াশাপুর বিয়ের পর ঢাকায় ফিরবো, প্লিজ না করতে পারবেন না? আপু সহ সবাই কত আশা নিয়ে আছে। যদি আমরা ঢাকায় ফিরে যাই তবে বিয়ে আনন্দটাই মাটি হয়ে যাবে। প্লিজ আপনি এমন কিছু করবেন না, প্লিজ। কথা শেষ করে আমি ঠোঁট উল্টিয়ে ওনার দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছি। উনি কিছুক্ষণ আমার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে কেবিন থেকে বেরিয়ে যায়। আমি খুশিতে আত্মহারা হয়ে যাই।
নাচতে ইচ্ছে করছে, যদি তা এই মুহূর্তে সম্ভব না। আমি জানি উনি আমার কথা ফেলতে পারবেন না, কারণ ওনার অন্তর আত্মা তার অনুমতি তাকে দিবে না, না মানে একদমই দিবে না। এতদিনে ওনার সাথে থেকে এতটুকু তো ওনাকে চিনেছি, শত হোক আমিও তো রাক্ষস রাজের হুর রানী। আমি বেডে গা হেলিয়ে দিয়ে বসে আছি, আপু আমার পাশে বসে আছে। আপুর ডাকেতে আমি চোখ খুলি, আপু আমার হাত নিজের হাতে নিয়ে বললেন, হুর একটা কথা বলবো? আপু অনুমতির কি আছে, জাস্ট বলে ফেলো। কাল আমার মনের অনেক বড় একটা বোঝ হালকা হয়েছে রে। তোর বিয়ের পরের দিন যেদিন আমরা বাড়িতে যাই, আপুর সাথে তোর সেদিন ঝামেলা হয়, জানতে পারি মা তোকে বিয়েতে ব্ল্যাকমেল করে বাধ্য করেছে। নিজেকে ভেতরে ভেতর খুব অপরাধী মনে হচ্ছিল রে, আমার জন্য তোর জীবন নষ্ট হয়েছে। কিন্তু কালকের পর বুকের সব বোঝা হালকা হয়েছে, মনে হচ্ছে যা হয়েছে ভালোই হয়েছে। তুই এক পারফেক্ট লাইফ পার্টনার পেয়েছিস, যে তোকে খুব ভালোবাসে আর সম্মানও করে। কাল আমার কেউ জানতাম না যে তুই পুকুরে পড়েছিস। অগ্নি ভাইয়া চিৎকার চেঁচামেচিতে আমরা বাইরে বেরিয়ে এসেছি, এসেই দেখি অগ্নি ভাইয়া পাগলের মতো তোকে ডেকে যাচ্ছে, বিলাপ করছে, নিজের কোলে করে হসপিটাল পর্যন্ত নিয়ে আসে। এক সেকেন্ডের জন্য নিজের থেকে তোকে আলাদা করে না, গাড়িতেও তোকে কোলে নিয়েই ছিল। হসপিটালে সারা রাত এক পর্যায়ে এক পায়ে এই ভেজা কাপড়ে কেবিনের সামনে দাঁড়িয়েছিল, জ্ঞান ফেরার আগ পর্যন্ত ছটপট করেছিল। বারবার ডাক্তারকে বারবার শুধু একটা কথাই বলে যাচ্ছিল, আমার হুরের জ্ঞান ফিরবে কখন, আমার হুর কি ঠিক আছে? আপুর কথা শুনে আমি স্তব্ধ হয়ে বসে আছি, আপুকে কি বলবো বুঝতে পারছি না। আমার কি বলা উচিত আপুকে? চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, আর তা কষ্টের না, তা পরম আনন্দের। পিটপিট চোখের সামনে তাকিয়ে আছি। এই মুহূর্তে বেডের থেকে উঠে হেঁটে গাড়ি পর্যন্ত যাওয়াটা আমার কাছে যুদ্ধের সমান, শরীরে সামান্যতম শক্তি নেই। অগ্নি ডাক্তারের সাথে কথা বলতে ডাক্তারের চেম্বারে গিয়েছে। আমি মনে আসমান সমান শক্তি নিয়ে সামনের দিকে এক পা আগাই, দ্বিতীয় পা ফেলার আগেই মাথা ঘুরে পড়ে যেতে নেই, এমন সময় কেউ আমার কোমর জড়িয়ে ধরে, নিজের বুকে আশ্রয় দেয়। তার শরীরে মিষ্টি ঘ্রাণ আমার খুব পরিচিত, চোখ বন্ধ করে বলতে পারছি এটা অগ্নি। আমার মাথায় কিছু সময় হাত বুলিয়ে হুট করে আমাকে নিজের কোলে তুলে নেয়। আমিও গুটিসুটি মেরে ওনার বুকের মাঝে মিশে যাই, হালকা মাথা তুলে ওনার দিকে আদো আদো চোখে তাকাই। উনি আমার দিকে গম্ভীরভাবে তাকিয়ে সামনের দিকে বড় বড় পা ফেলতে ফেলতে গম্ভীর কণ্ঠে বললেন, এত তারা কিসের, একটু কি আমার আসার অপেক্ষা করা যায়নি? আমি তো বলেছিলাম এখানে অপেক্ষা করতে। আমি আদো আদো গলায় উত্তর দেই, ভাবলাম আমি নিজেই চেষ্টা করি, আর কতবার আপনাকে বিরক্ত করব। উনি আমার দিকে সরু চোখে তাকিয়ে বললেন, আমি কি একবার বলেছি আমি বিরক্ত? আমি কাঁচুমাচু মুখ করে বলি, তা মুখে বলতে হয় নাকি, বুঝে নিতে হয়, তাছাড়া আমি আবার সবার মনের কথা বুঝতে পারি। এত ভাবতে তো আপনাকে বলিনি, এখন যদি দুর্ঘটনা ঘটে যেত তো কি আর হতো, বড় জোর মরেই যেতাম, এর থেকে বেশি আর কি হতো। ওনার কাছে আমার কথাটা যেন তিক্ত লেগেছে, আমার দিকে রাগি চোখে তাকায়, আমিও আর কথা বাড়াই না। অগ্নি থেকে রাক্ষস রাজ হতে সময় লাগবে না, বেশি রাগিয়ে দিলে এখন আছাড় মেরে ব্যাং বানিয়ে ফেলবে, যা আমি কিছুতেই হতে চাই না, একদম হতে চাই না। বেড থেকে গাড়ি পর্যন্ত আনা অবধি পুরোটা সময় আমাকে কোলে নিয়ে বুকের সাথে মিশিয়ে রেখেছিল, এমন কি লিফটেও আশেপাশে মানুষজন সবাই হাঁ করে তাকিয়েছিল, কানাকানি করছিল, আমি লজ্জায় শেষ। কিন্তু উনি এমন স্বাভাবিক ছিল যে কিছুই হয়নি। গাড়িতে এনে আমাকে নিজের পাশের সিটে বসিয়ে সিটটা পেছনের দিকে হেলিয়ে দেয়। আপু বেশ কয়েকবার বলেছিল আপুর সাথে পিছনে বসতে, কিন্তু উনি শুনতে নারাজ। গাড়ির ড্রাইভিংয়ের সময় বেশ কয়েকবার আমার দিকে আর চোখে তাকায়, আমিও তাকাই। এক সময় আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসে, ঘুমের দেশে তলিয়ে যাই। বাড়িতে আসতেই জানতে পারি আবরিনকে তার নানু বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমরা যতদিন এখানে আছি আবরিন সেখানেই থাকবে, সাথে ছোট মামিও গিয়েছে। ওনারা
ওই জায়গা থেকেই ইয়াশা আপুর বিয়ের ফাংশনে অ্যাটেন্ড করবে। বাড়িতে আসতেই সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, এক এক করে সবাই দেখা করে যায়, আমার হালচাল জিজ্ঞেস করে। নানুজান তো আবরিনের এসব কুকাণ্ডে খুব দুঃখিত, বারবার কান্না করে দিচ্ছিলেন। বিকেল পর্যন্ত সবাই আমার কাছেই ছিল। বেলা ডোবার আগে যার যার রুমে চলে যায়। হিয়াপুর নিজের রুমে রেস্ট নিতে গেছে। কাল থেকে আপুর উপর তো আর কম ধকল যায়নি। আমি মুখ বাঁকিয়ে বসে আছি, খুব বোরিং লাগছে। অগ্নিও রুমে নাই, উনি থাকলে না হয় ওনার সাথে একটু ঝগড়া করা যেত, বিরক্তিকর। আজ বাড়িতে আসুক, এই লোক কথা বলবো না, একটুও কথা বলবো না। কিভাবে নিজেকে আমি তার জন্য মরে যাচ্ছি? একদম না। সন্ধ্যা হয়েছে, চারিদিকে অন্ধকার নেমেছে। আমি এখনো বেডে বসে, হঠাৎই দরজা খোলার শব্দ কানে আসে। সামনে তাকিয়ে দেখি অগ্নি এসেছে। আমি অভিমান করে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখি। উনি আমার সামনে এসে বসে, আমি আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলি। উনি কিছুক্ষণ আমার দিকে গম্ভীরভাবে তাকিয়ে বললেন, মুড অফ। আমি কোনো উত্তর দিলাম না। উনি আবার বললেন, আমার উপর রেগে আছো? এবারও কিছু বললাম না, শুধু একবার আগুন দৃষ্টিতে নিক্ষেপ করলাম, চোখ জোড়া বন্ধ করে নেই। আচমকা উনি আমার গাল চেপে ওনার মুখের সামনে টেনে আনে। আমার চোখে চোখ রেখে নেশাশ্রবণভাবে তাকিয়ে মাতাল কণ্ঠে বললেন, এই সুন্দরী, খুব কি রেগে আছো? আমি ওনার চোখে আর মাতাল করা কণ্ঠে ডুবে যাচ্ছি। খুব করে বলতে ইচ্ছে করছে, না অগ্নি, আমি কি আপনার সাথে রেগে থাকতে পারি? আপনার সাথে কি করে রেগে থাকা যায় বলুন। আপনার গাল দুটি ধরে টিপে দিতে ইচ্ছে করছে, আপনার এই আদুরে কথাগুলোকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ইস, এই কথাগুলো খেতে না জানি কত মিষ্টি হয়। হায়, আমি তো তা কিছু বললাম না, নিজের মনকে সিন্দুকবন্দি করে ওনার থেকে নিজের গাল ছাড়িয়ে ঝেড়ে বললাম, আমি রাগ করলেই কি আর না করলেই কি, আপনার কি কিছু যায় আসে? আমি কি আপনার কিছু হই? উনি আবার মুখ ঘুরিয়ে নিজের দু হাতের মুঠোয় নিয়ে বললেন, আমার অনেক কিছু আসে যায়। আমার সুন্দরী আমার সাথে রেগে থাকলে আমার কষ্ট হয় তো, খুব কষ্ট হয়, এই যে বুকের এই জায়গাটায় খুব পোড়ায়। আমি ওনার দিকে সন্দেহের চোখে তাকাই, উনি ড্রাঙ্কড মনে তো হচ্ছে তাই। আমি সন্দিহান চোখে ওনার দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে ওনার কাছে যে নাক উঁচু করে ঘ্রাণ শুনে, যা সন্দেহ করেছি তাই, উনি ড্রাঙ্কড। আমি কি করে বলে যাই এই ব্যাটা যে কবির সিং ম্যাক্স প্রো, হাও। আমার বোঝা উচিত ছিল যে সজ্ঞানে কোনো দিন আমার সাথে এত সুন্দর করে কথা বলবে না, নিশ্চিত ড্রাঙ্ক হয়েই আমার কাছে আসবে। আমি বুঝি না এই লোকের এত কিসের জ্বালা। আমি ওনার কাছে থেকে সরে যাই, উনি আমাকে হুট করে কোলে তুলে নেয়। আমি ওনার থেকে ছাড়া পাবার চেষ্টা করি, কিন্তু বিশেষ কোনো কাজ হয় না। উনি আমাকে নিয়ে বারান্দার দিকে পা বাড়ায়। উনি আমাকে জোর করে নিজের কোলে বসিয়ে রেখেছে, আমি নড়তে পারছি না একদম। উনি আমার কোমরে হাত পেঁচিয়ে খুব শক্ত করে ধরে আছে। আমি ওনার দিকে রাগি চোখে তাকাচ্ছি, কিন্তু উনি আমার রাগকে কোনো তোয়াক্কা দিচ্ছে না। আমার কাঁধে নিজের থুতনি ঠেকিয়ে আছে, ওনার খোঁচা খোঁচা দাড়ি আমার কাঁধে ঘষা লাগছে। আমি ওনার থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছি। উনি ধমকের স্বরে বললেন, আমি কি তোমাকে কামড়াচ্ছি? এভাবে ছটফট করছো কেন? আপনি ড্রিঙ্ক করে এসেছেন, আমি এক মুহূর্ত আপনার সাথে থাকতে চাই না, ছাড়ুন আমাকে। আমি নিজের হাত পা আবারও ছোটাছুটি করতে উনি জোরে ধমক দেয়। আমি ভয়ে চুপচাপ বিড়ালের মতো বসে থাকি। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ নিরবতা বিরাজ করে। উনি আমার গালের সাথে নিজের গাল লাগিয়ে আদুরে গলায় বললেন, আচ্ছা সরি। আমি চুপচাপ করে আছি। উনি আবার আগের মতোই একইভাবে বললেন, সরি তো, এবার তুই একটু হাসো। আমি এবারও চুপ। উনি ওনার জ্যাকেটের পকেট থেকে ফেরেরো রেচের এর একটা চকলেটের বক্স বের করে আমার সামনে রাখে। আমি নিতে নেই
উনি সরিয়ে নিয়ে বললেন, এত সহজে দিচ্ছি না, আগে হাসো তারপর দিব। আমি ঠোঁট বাকি একটা প্লাস্টিকের হাসি দেই, উনি মুস্কি হেসে আমার হাতের বক্সটা দেয়। আমি তাড়াতাড়ি করে বক্সটা খুলে একটা চকলেট নিয়ে মুখে পুরে দেই। যত যাই হোক, চকলেটের জন্য সব ভুলতে রাজি। চকলেট আমার সব রকম মন খারাপের মেডিসিন। আমি চোখ বন্ধ করে আবেশে খাচ্ছি। হঠাৎ চোখ খুলে দেখি উনি আমার দিকে গাঢ় চোখে তাকিয়ে। আমি কিছু জিজ্ঞেস করার আগেই উনি বলতে লাগলেন,